আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বারকাত স্পিরিচুয়াল টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা সবাইকে স্বাগত জানাচ্ছি যাদের সব সময় মাথা ব্যথা হয় অনেক ওষুধ ব্যবহার করার পরও মাথা ব্যথা কমতে চায় না তাদের জন্য একটি বিশেষ তদবির আপনারা অনেকে জানেন অথবা আমিও আগে একটি ভিডিও দিয়েছিলাম বা আরও অনেক ভিডিও আছে মাথা ব্যথার জন্য কোরানুল করিমের সৌরাতুল ওয়াকিয়ার উনিশ নম্বর আয়াত বিসমিল্লাহির রহমানুর রহিম লাউসাদ আনহা ওয়ালা ইউনজিফুন এই আয়াতের কথা বলা হয়েছিল এই আয়াতে অনেকে আমল করেছেন আবার অনেকে এটি সঠিকভাবে তেলাওয়াত করতে পারেন না বা সঠিকভাবে এর নিয়মকানুন অনুযায়ী কাজ করতে পারেন না বিধায় হয়তো বা মাথা ব্যথা কমেনি সেজন্য আপনাদের জন্য একটি সহজ পদ্ধতি আপনাদের সামনে উপস্থাপন করলাম এত সহজ আমল আর নেই যখন মাথা ব্যথা হবে তখন বলবেন তিনবার বিসমিল্লাহ রহমান রাহিম পড়ে নেবেন এবং এরপর বলবেন ইয়াজল জলালিউল ইকরম এই কথাটি একুশবার পাঠ করবেন এবং সাথে সাথে এক গ্লাস পানি পান করে নেবেন ইনশা আল্লাহুল আজিজ কিছুক্ষণের ভিতরে আপনার মাথা ব্যথা চলে যাবে যদি তাও না যায় তাহলে আবার এই আমল করবেন তিনবার বিসমিল্লাহ রহমানির রহিম পড়ে নেবেন এরপর ইয়াজল জলালিউল ইক্রম একুশবার পাঠ করবেন এক গ্লাস পানি পান করবেন ইনশা আল্লাহতালা এভাবে যদি প্রতিদিন করেন এক সপ্তাহের ভিতরে আপনার মাথা ব্যথা চিরতরে চলে যাবে আর তাৎক্ষণিকভাবেও আপনি আরাম পেয়ে যাবেন ইনশা আল্লাহতলা আমার জন্য সবাই দোয়া করবেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটি প্রেস করে নেবেন ইনশা আল্লাহ তালা আগামীতে নতুন নতুন লাজের কথা আপনাদেরকে জানানো হবে যা প্রতিনিয়তই আপনার কাজে আসতে পারে الله شبيك شست ركن بحل ركن الله حفيظ السلام عليكم ورحمة الله وبركاته